নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার সকাল, এখন 7:10। আজকে আমাদের এখানে অষ্টমীর পুজো হবে। সকাল 7টা বেজে গেলেও চলুন আপনাদের একবার বাইরে নিয়ে যাই। এই দেখুন অবস্থা, এখনও পুরোপুরি সকাল হয়ে ওঠেনি। আর ওই দেখুন দূরের পূব আকাশটা, এখনও সূর্য ওঠেনি, লাল হয়ে আছে। ঠান্ডা এখন একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছে, বেলাও এখন আস্তে আস্তে ছোট হচ্ছে, সন্ধেও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর সকাল হয় বেশ দেরি করে। সকাল 6টায় ঘুম থেকে উঠলে চারিদিকটা এমন অন্ধকার ঘুটঘুটে থাকে যেন মনে হয় ভোর 4টে বাজে। চলুন ভেতরে যাই, বাচ্চাদেরকে এবার আস্তে আস্তে তুলি, তাদেরকে এবার তৈরি করি। সারা বছরের মধ্যে এই 4টে দিন এমন হয় যে এই 4টে দিনে কী রান্না হবে সকালে, এই চিন্তাটার আগে প্রথম চিন্তা আসে আজকে কী পরবো। মেহা পরবে এই সাদা চুড়িদারটা যেটার উপর কলমকারি প্রিন্ট করা, আর ওর বাবা পরবে এই কাঁথা স্টিচের লাল রঙের পাঞ্জাবিটা। লাল সাদা দুটি রঙই আছে এখানে, অষ্টমীর সকালে এটি ভারী সুন্দর লাগবে। আর আমি পরবো এই শাড়িটা। এই শাড়িটা যদিও আমার নতুন নয় এবছরের, কিন্তু এটা এখনও ভাঙা হয়নি। গত বছর কিনে এনেছিলাম আর এবছর পুজোর জন্য রেখে দিয়েছিলাম, আজকে অষ্টমীতে ভাঙবো। এটি আমার শ্বশুরবাড়ির পাড়ার একটি দোকান থেকে কেনা হয়েছিল, একদম গলির মুখেই তার দোকানটা। যখনই আসা যাওয়া করতাম দেখতাম এটা শোকেসে রাখা আছে, রোজ যাতায়াতের পথে একে একবার করে দেখতাম। কিন্তু শোকেসে ছিল বলে ভয় না দামটাও জিজ্ঞাসা করতে পারছিলাম না, জানেন। ভাবছিলাম 3-4 হাজার টাকা বোধহয় দাম পড়বে, আর তার আগে তো পুজোর জন্য প্রচুর জামাকাপড় কিনে ফেলেছি, ভয়ে আর ওইদিকে তাকাতে পারছি না। কিন্তু যেদিন আমাদের শ্বশুরবাড়িতে শেষ দিন ছিল, আমরা 3 জায় মিলে বেরিয়েছিলাম একটু কাঁচড়াপাড়ার জন্য। কাঁচড়াপাড়া থেকে ফেরার পথে আমি বড়দিকে বলি, দাঁড়াও দিকে 1 মিনিট, কত দাম বলছে একবার শাড়িটা যাবার আগে একবার জেনেই যাই। কত দাম বললেন জানেন? শুনে তো আমি অবাক, বললেন 1600 টাকা। আবার যখন 1600 টাকা দিয়ে 100 টাকা আবার ফেরতও দিয়েছিলেন জানেন। ভাবুন, এই এত সুন্দর শাড়িটা আমি 1500 টাকায় কিনেছিলাম। সযত্নে রাখা আজ প্রায় আমার 18 বছরের পুরানো, আমার বালাজোড়া দুটি আর আমার পলাজোড়া দুটি। শাঁখাটা দেখছি আবার এবছর হচ্ছে না, পরের বছর দেশে গিয়ে 1 জোড়া শাঁখা করাতে হবে। আর আমার সাদা রঙের কোনো পাঞ্জাবি নেই, ওই জন্য ও পরবে একটা জিন্সের প্যান্ট আর একটা সাদা রঙের গেঞ্জি। ছেলে মেয়েদেরকে অল্প একটু সকালে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, আমি আর ওর বাবা পুষ্পাঞ্জলি দিয়ে খাবো। আমাদের এখানে পুষ্পাঞ্জলির আজকে একটু দেরি করে হবে, 12:30 থেকে শুরু হবে। অল্প একটু বাড়িতে চালে ডালে সেদ্ধ করে যাব। মুসুর ডালটা কাটবো, ভাবলাম একটুখানি স্টিকারটা লাগানো আছে আপনাদের দেখাই। 4 পাউন্ডের দাম $7, $7 মানে প্রায় ধরুন 550 টাকা, প্রায় ওই 275-280 টাকা করে কেজি। বাড়ির সামনে যে দক্ষিণ ভারতীয় মন্দিরটি আছে, যেটি আপনারা প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দেখেন, সেটাতেই যাবো পুষ্পাঞ্জলি দিতে। দুপুরে ওদের ওখানে খাবার ব্যবস্থা থাকে, খিচুড়ি একটু তরকারি, কিন্তু তবু বাড়িতে একটুখানি খিচুড়ি আর আলু ভাজা করে রেখে যাব। তরকারিপাতিগুলো ঝাল হলে দেখি ওরা একদম খেতে পারে না, তখন মনটা সমানে খুঁতখুত করতে থাকে, আমরা খাচ্ছি বাচ্চাগুলো খেতে পেলো না। তো ওই জন্যই বাড়িতে একটুখানি খিচুড়ি আর আলু ভাজা বানিয়ে রেখে যাব। চালটাও পারন্ত হয়ে গেছে, এটাকেও ভরতে হবে। ব্যাস একটুখানি চাল, একটুখানি ডাল, এবার এটাকে ধুয়ে নিই, তারপর বসিয়ে দেবো। আমাদের এখানে তো আগের সপ্তাহ থেকে দুর্গাপুজো শুরু হয়েছে, এক পাহাড় জামাকাপড় জমে আছে জানেন। ভাবছি এগুলোকে সেদ্ধ করতে দিয়ে ওইগুলোকে একটু পাট করে নেবো। চারিদিক জামা কাপড় সাজাগোজার জিনিস একদম সব ছড়িয়ে আছে, একমাত্র শুধু আমার এই রান্নাঘরের দুটো তাক দেখছি শুধু খালি। পুজোর সময় রান্নাটি একটু কম হয়, ওই জন্য রান্নাঘরটুকু পরিষ্কার। এ বেলায় ঠাকুর দেখতে যাবার খুব একটা ইচ্ছা নেই, যাবো ও বেলাতে, কারণ এখানে সবই তো বড্ড দূরে দূরে, তাই এ বেলা শুধু পুষ্পাঞ্জলি দিয়ে ফিরে আসবো। ফিরে এসে সবাই খাওয়া দাওয়া করে দুপুরটা একটু ঘুমিয়ে নেবো, যাতে রাত্রিবেলায় ভালো করে ঠাকুর দেখতে পারি। মনে করে নিতে হবে সবার একটু জ্যাকেটও, আগের সপ্তাহটা একটু গরম ছিল কিন্তু এই সপ্তাহ থেকে দেখছি আবার ভারী ঠান্ডা। একটু জ্যাকেট না নিলে ছেলে মেয়েরা যদি আবার সর্দি কাশি জ্বরে পড়ে যায়, তাহলে বাকি দিনগুলো আর আনন্দ করা যাবে না। ব্যাস হয়ে গেছে ধোয়া, এবার এই চাল আর ডাল ধোয়া জলটাকে গাছে দেবো। আগে আমি শুধু চাল ধোয়া জল দিতাম, কিন্তু কদিন আগে এই একজনের কমেন্টে দেখলাম, সে আমাকে বলেছে, দিদি ডাল ধোয়া জলটাও দিও, তাহলে দেখবে গাছে পোকা হবে না। তাই এখন থেকে ডাল ধোয়া জলটাও দিতে শুরু করেছি। এখানে চালটা আর ডালটা সেদ্ধ করতে দিলাম, আস্তে আস্তে ফুটুক, চলুন গাছে জলটা দিয়ে আসি, দিয়ে বাচ্চাদের একে একে করে স্নানে পাঠাবো। 4টে লোক তৈরি হতেও তো অনেকক্ষণ সময় লাগে, বলুন না। চলুন হয়ে গেছে ওদিকে চাল ডালটা সেদ্ধ, এদিকে এবার টুক করে একটু আলু ভাজাটা বসিয়ে দিই। একটা লঙ্কা লাগবে, খুব সুন্দর একটা গাছে লঙ্কা পেকে একদম লাল হয়ে আছে, এই দেখুন, এটা নিয়ে যাই। এবার এই ঠান্ডা পড়তে শুরু করলো মানে গাছগুলো এবার সব ঠান্ডায় মরে যাবে। ভাবছি এদেরকে এবছর একটু গ্যারেজে রেখে দেবো, দেখি বাঁচাতে পারি কি না। যেদিন যেদিন রোদ বেরাবে একটু করে বার করে দেবো, এবছরটা ভাবছি একটু চেষ্টা করে দেখবো। আলু ভাজা আর খিচুড়ি, ফিরে এসে যদি ইচ্ছা হয় একটুখানি পাঁপড় ভেজে নেবো। পাড়া থেকে বহু বন্ধুবান্ধব আজকে যাবে ওই মন্দিরটাতে পুষ্পাঞ্জলি দিতে। আসলে মন্দিরগুলোতে এখানে একদম তিথি নক্ষত্র মেনে পুজো হয়, তো
ওই জন্য আমরা এদিকে ওদিকে পুষ্পাঞ্জলি দিলেও মন্দিরে যেদিনকে পুষ্পাঞ্জলি হয় সবাই একবার করে যাওয়ার চেষ্টা করি। আলু ভাজাটা প্রায় এদিকে হয়ে এসেছে, আর এদিকে খিচুড়ির মশলাটা এবার কষিয়ে নেব। মশলা কষানো বলতে একদম আজকে হালকার উপরে করব, অল্প একটু তেল, একটু জিরে ফোড়ন আর একটু মশলাপাতিগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো। অষ্টমীতে আমাদের দুই বাড়িতেই খুব লুচির চল, দু বাড়িতেই সকালবেলাতেও লুচি খেতাম আবার দুপুরবেলাতেও খেতাম। কিন্তু ইদানিংকাল মা বলে যে প্যান্ডেলগুলোতে নাকি ভারী সুব্যবস্থা হয়েছে এই অষ্টমীর দিনগুলোতে, প্যান্ডেলেই নাকি লুচি, আলুর তরকারি, কুমড়োর ছক্কা সব কিছুর ব্যবস্থা থাকে। কি সুন্দর ব্যবস্থা ভাবুন, অষ্টমীর দিনগুলোতে লুচি খেতে হয় বলে বাড়িতে রান্নাবান্না করতে হয়, কিন্তু সেই ঝামেলাটাও আর রইল না, প্যান্ডেলই সবাইকে লুচি খাইয়ে দিচ্ছে। মনটা সকাল থেকে আমারও হচ্ছিল আজকে একটু লুচি করি, কিন্তু ভাবলাম আমার ছেলে মেয়েগুলো সারাটা দিন ভাত পাবে না, কারণ বিকালবেলা তো বেড়াতে যাবো, বাইরেই খাওয়া দাওয়া করবো। ওই কথা ভেবেই একটু আবার খিচুড়ি বসিয়ে ফেললাম। যাক, হয়ে গেছে, এটা এবার 5-7 মিনিট মতো ফুটুক, চলুন ততক্ষণে তৈরি হয়ে নিয়ে সবাই এবার বেড়াই। অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। গত বছর দুর্গাপুজোর সময় যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দেখুন সেই একই রকম দেখতে ছিল, একদম পরিষ্কার নীল আকাশ, সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে। সপরিবারে যাচ্ছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে। বাড়ি থেকে মন্দিরটি 23 কিলোমিটার মতো দূরে পড়ে, তো মোটামুটি 18-20 মিনিট লাগবে। চলুন এক্ষুনি পৌঁছে যাব। মন্দিরটি আমাদের পাশের শহরে, তো চলেও এসেছি আমরা, এখন ওই অলিগলিগুলো দিয়ে যাচ্ছি, আর 5 মিনিট মতো লাগবে। আমাদের দিকটি নতুন হলেও এই শহরটা কিন্তু বেশ পুরানো শহর, গাছপালাগুলো দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন, বেশ বড় বড়, বেশ সুঠাম। আমাদের আশেপাশে যতগুলি মন্দির আছে তার মধ্যে দেখি এই মন্দিরটি সবথেকে বড়। এই মন্দিরটির যে মূল মন্দিরটি আছে সেখানে আছেন বালাজি ভগবান, তবে সেখানে ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির নিয়ম নেই। আর এই মূল মন্দিরের পেছনে আবার একটা বেশ সুন্দর বড় হল আছে, সেখানে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সমস্ত রকমের পুজোগুলো হয়। এখন এখানে দুর্গাপুজো আর শুধু বাঙালিদের পুজো নয়, এই পুজো নিয়ে মাতামাতি এখন সবার। তো সব থেকে যেটা এখন সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে পার্কিং পাওয়া। ওই দেখুন সামনে লোকজন শাড়ি পরে রাস্তা পারাপার করছে, এসে গেছি মন্দিরের সামনে। এবার চলুন খুঁজি এবার পার্কিং। প্রচুর এখানে লোকজন এসেছেন, গোটা পার্কিং লট মোটামুটি ভর্তি। তো চলুন ভেতরে যাই, অনেকগুলো খেপে খেপে পুষ্পাঞ্জলি হবে, 12:30 হবে, 1:30 হবে, 2:30 হবে, 3:30 হবে, যাতে একজন না বাদ যান। এই দেখুন পার্কিং লটটার কি অবস্থা, দেখছেন একবার সব ভর্তি। কেউ কেউ যখন বেরাচ্ছেন তখন তার জায়গাটি পাওয়া যাচ্ছে, দলে দলে এখনও প্রচুর লোক আসছেন। 12:30 থেকে পুষ্পাঞ্জলি শুরু হলেও আমরা মনে হচ্ছে 1:30 পাবো, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তবে দেখুন দুপুর 1:30 বাজে, আজ আর তেমন রোদ উঠল না, বেশ ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে। চলুন আস্তে আস্তে এবার ভেতরে যাই। আর ওই যে সামনে যে সাদা মন্দিরটি দেখছেন, ওটি হলো এখানকার মূল মন্দির, যেখানে বালাজি ভগবান থাকেন। আর এই মন্দিরটির পিছনে একটি বড় হল আছে, সেখানে হয়েছে আমাদের দুর্গাপুজো। আজকে ওর বাবা লাল রঙের পাঞ্জাবিটা পরে এসেছে, আজ আর কালোটা পরতে দিইনি পুষ্পাঞ্জলি দিতে আসবে বলে। তবে যতই লাল রঙে পড়ুক মনটা পড়ে আছে ওই কালোগুলোর দিকেই। চলুন চলে এসেছি আমরা এবার হলের মধ্যে। বহুজনের পুষ্পাঞ্জলি দেয়া হয়েও গেছে, তারা আবার ফিরেও যাচ্ছেন। আর ঠিক এই হলটির সামনেই ওনাদের আবার ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, দেখছেন কত লোক। আগে চলুন আপনাদের এই মন্দিরের প্রতিমার মুখটি দর্শন করিয়ে আনি, তারপর এসে বসব। এই দেখুন সপরিবারে মা এখানে বসে আছেন, কি অপূর্ব সুন্দর মায়ের মুখটি দেখুন, কলা বউ, গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, কার্তিক। 2 বছর আগে এই প্রতিমাটি চেঞ্জ করা হয়েছিল, তবে ভারী সুন্দর হয়েছে এবার একটা দেখুন। চলুন এবার দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি হবে, তার অ্যানাউন্সমেন্ট করছেন। তবে এখনও 10 মিনিট মতো দেরি আছে। আর এই ঠাকুরের সামনে যে লাইনটি দেখছেন, এটা হচ্ছে যারা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছেন তাদেরকে ওখান থেকে প্রসাদ থেকে একটি করে ফল দেওয়া হচ্ছে, যাতে সবাই তাদের উপোসটি একটু প্রসাদ দিয়ে ভাঙতে পারে। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, ওম জন্মান্তর কৃতানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণাম পদে পদে
प्रार्थना नमस्कारान समर्पयामि। बोलिए दुर्गा माता की जय, दुर्गा माता की जय, दुर्गा माता की जय। চলুন এবছরের মতো অষ্টমীর পুষ্পাঞ্জলি দেয়া হলো, দাঁড়িয়ে আছি এবার সেই লাইনটিতে একটু প্রসাদ নেবো বলে মোটামুটি কাছাকাছি চলেও এসেছি। একটা করে আপেল নাহলে একটা করে কমলালেবু দিচ্ছেন, এই জন্যই যখন কোথাও পুজো হয় আসতে বড় ভালো লাগে। কত যে বাঙালি লোকজনের সঙ্গে দেখা হয় এই পুজো পার্বণের সময়, কেউ তার সুদূরে পড়ে থাকা মেয়েটির কাছে ছুটে আসেন, আবার নাহলে কেউ তার ছেলেটির কাছে। মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে এ সময় বহুজনকে দেখা যায় মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে, বাড়ি সুন্দর লাগেও দেখতে জানেন। চলুন হয়ে গেছে পুজো, দূর থেকে আরেকবার মাকে দেখে নিলাম, এবার চলুন বাড়ি ফেরার পথ ধরি। আরেকজন কাকিমার সঙ্গেও দেখা, উনি ওনার ছেলের কাছে এসেছেন। আর এদিকে লম্বা লাইনটা একবার আপনাদের দেখাই, চেয়ার টেবিল অনেকই পাতা থাকে কিন্তু এত এই সময় ভিড় হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে জায়গা পাওয়া যায় না, তাই লোকজন একটু করে যেখানেই বসার জায়গা পায় বসে বসে খিচুড়ি খায়। এই দেখুন কত লোক, দূরে ওখানে ভোগ বিতরণ চলছে। চলুন এবার আমরাও আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরি। বন্ধুরা যারা এসেছিলো তাদেরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাল রঙের একটি ঢাকাই মুসলিম পরে আছে। আর এর একবার কানেরটা আপনাদেরকে দেখাই, কত পুরানো আর কত সুন্দর একটি ডিজাইন, দেখুন দেখে যেন মনে হচ্ছে চোখটা জুড়িয়ে গেল। কৌতূহলবশত ওকে একবার জিজ্ঞাসা করলাম কোথা থেকে ওইটি পেয়েছে। এটা দিদা, দিদা ডিজাইনটা দেখেও মনে হচ্ছে অপূর্ব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো একটা বানাবোই, আমি এই যে রেকর্ড করে নিলাম আমি তো একটা বানাবো। বানিও বানিও, তুমি নিয়ে পড়ো, আমার তো ফেরত দিয়ে দিতে হবে। তাও মনে হয় দিতে হবে। ওখানে বসে সপরিবারে খিচুড়ি না খেলেও এক প্লেট নিয়েছি জানেন, পুজো পার্বণের দিনে এত সুন্দর ভোগ দিচ্ছে আর এক প্লেট নেবো না বলুন, বাড়িতে গিয়ে ওর বাবা আর আমি এটা খাবো। আর এই যে মেহুন নতুন জামা, তখন থেকে তো দেখানোর সুযোগ পায়নি, হু হু করে হেঁটে চলে যাচ্ছিল, তাই ওর বাবাকে বললাম একবারটি ওকে ধরে দাঁড়াও একটুখানি ফটোটা নিই। চলুন এবার বাড়ি ফেরার পথ ধরলাম, বিকালে তারপরে বেরাবো ঠাকুর দেখতে, তখন আপনাদেরও সঙ্গে নেবো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।